tell me what's wrong and why you never said. আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুদের সবাইকে আমি আমার ওয়েলকাম জানাই মাই ব্লগার বিডি হেলেন চ্যানেলে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ভিডিওতে আমি গাছ রিপোর্টিং করব, তারপর আমার কিছু রান্না শেয়ার করব আপনাদের রিকোয়েস্টেড একটি রান্না, সেটা হলো চিকেন দিয়ে আমি কিভাবে পাতলা একটা ঝোল করেছিলাম। তো আশা করছি সে ভিডিও রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর সাথে থাকবে হচ্ছে আমি কিভাবে দই বসাই। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে এবং একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। তো সকালে এটা ছিল শনিবারের ভিডিও। তো আপনাদের ভাইয়া সকালে বাজারে যায়, তো মাছ মাংস তেমন কিছু কেনার ছিল না। তো যে বাচ্চাদের খাবারের কী কী মেনু, তো এগুলা ওদের জন্য কিনে আনে। তো এগুলা দেখলাম আমার মেয়েরাই সব গুছিয়ে নিচ্ছে এবং কে কী খাবে সেটা ভাগ করছে তিন ভাই বোন। তো ওরা যেহেতু এই অংশটা বেছে নিয়েছে, তো আমারও মন একটু খারাপ। তো ভাবলাম যে আজকে গাছের দিকে একটু মনোযোগ দেই, আমি গাছের যদি কোনো কাজ করি তাহলে দেখা যায় আমার মনটা এমনি ভালো হয়ে যায়। তো ওই জন্য আমি কিন্তু গাছের কাছে গেলাম। তো গাছ দেখতে গিয়ে আমার একটু মানে আমার বাসায় ওই যে মানি প্লান্টের স্টিক আছে, তো ওইটা যেহেতু আছে তো ভাবলাম যে মানি প্লান্টটা সুন্দরভাবে একটু লাগিয়ে দিই। আর একটা টবও ফ্রি ছিল, তারপরে মানে গাছের কয়েকটা গাছ দেখে ওগুলা পরে আমি রিপোর্ট করার চিন্তা করলাম। তো ওগুলা করতে গিয়ে আমার মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। এদিকে আমার মেয়েরা সব গুছিয়ে নিচ্ছে, তো দেখলাম যে ওরা কিন্তু অনেকটাই আমার কাজ করা শিখে গেছে। তো রান্নাঘরের কাজটাই মোটামুটি পারে না, এমনি অন্যান্য ঘর গোছানো সবই আলহামদুলিল্লাহ ভালোই গোছাতে পারে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কোনো জায়গায় ভালো লেগে যায় আর এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন। তাহলে আমার এই ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একটু অন্যভাবে বসেছি কারণ আমার পায়ে ব্যথা, এটা আপনারা জানেন। তো আর্থ্রাইটিসের যেহেতু সমস্যা আছে, তো জায়গায় জায়গায় জয়েন্টে একটু ব্যথা থাকে, তো আমি এই জন্য ভালোভাবে কিন্তু বসতে পারিনি, প্লিজ ইগনোর করবেন। তো এই তো আমার যে প্রথম যে মানি প্লান্টের যে সূত্র, মানে এটা থেকে কিন্তু আমার পুরো বাসায় আমি মানি প্লান্ট লাগিয়েছি। তো এই গাছটা দেখলাম যে কী পরিমাণ যে টবের ভিতরে মানে যে শিকড়, তো সবগুলো কেটে ছেটে ওটাকে আমি সুন্দর করে একটা সেট আপ দিব। এই গাছটার বয়স আমার ছেলেরও জন্মের আগে লাগিয়েছিলাম, এতদিন ধরে ও আমার সাথে আছে। ওর সাথে আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এর মাঝে আমি কিন্তু আমার বগুড়াতে চলে যাই একবার সিলেট থেকে, তো বগুড়া থেকে আবার ঢাকায় যাই। তো সে কিন্তু সবসময় আমার সাথেই ছিল, আবার সেখান থেকে সিলেটে আসি। তো এত কিছু স্মৃতি ও আমার সাথে আছে। তো আমি যখন গাছ রিপোর্ট করি তখন কিন্তু সে মাটিগুলোর পর থেকে পুরোটা বের করে নেই, আর বের করে নিয়ে তারপরে তার সাথে যে কম্পোস্ট কম্পোস্ট সার যেটা নার্সারিতে পাওয়া যায় সেটার সাথে মিশিয়ে নেই, মিশিয়ে নিয়ে নতুন করে আবার মাটিটা বসিয়ে তার ভিতরে গাছ রোপণ করি। এভাবে আসলে প্রতি বছর না হলেও দুই তিন বছর পর পর কিন্তু চেঞ্জ করা দরকার, তা না হলে দেখা যায় যে গাছের গ্রোথটা কমে যায়। এই তো প্যাকেট, এটা হচ্ছে 1 কেজির দাম 40 টাকা। এই সারটা যদি যারা গাছ টবে গাছ লাগান তাদের কিন্তু বাসায় সবসময় রাখা উচিত আমি মনে করি। আর এটা আমি মাটির সাথে না মিশালেও দেখা যায় বর্ষা আসার আগ দিয়ে মানে শীতের শেষে আমি গাছের গোড়ায় একটু মাটিটা আলগা করে দিয়ে তারপরে এই সারটা কিছু এক মুঠের মতো করে প্রতিটা টবে দিয়ে দিই, এতে কিন্তু গাছের অনেক ভালো থাকে। আর আজকে গাছ রিপোর্ট করার আরেকটা কারণ, সেটা হচ্ছে আমার বান্ধবী একটা সুন্দর একটা গাছ উপহার করে দেয় আমাকে। তো ওই গাছটাও যেহেতু লাগাতে হবে, ওই জন্য আমি এই গাছটা মানে গাছগুলো প্রতি যে কটা লাগানো দরকার লাগিয়ে নিলাম।
গত ভিডিওতে আমি বলেছিলাম যে সিলেট থেকে যাওয়ার মানে চলে যাওয়ার ডিসিশন নিচ্ছি। সিলেট থেকে চলে যাওয়ার ডিসিশন মানে কিন্তু দেশ থেকে চলে যাওয়া না। তো দেশের বাইরে যদি সুযোগ কখনো আসে আলহামদুলিল্লাহ, সেটা তো তখন দেখা যাবে। তো আমরা এখন ডিসিশন নিয়েছি মোটামুটি হয়তো ঢাকার দিকে চলে যাব, কারণ আমাদের সবাই আত্মীয় স্বজন ঢাকাতে আর দেশের বাড়ির থেকে ঢাকার দূরত্বটা খুবই কম। তো ইজিভাবে দেখা যায় আমরা মন চাইলে যেতে পারবো, আর সিলেট থেকে কিন্তু যাওয়াটা সম্ভব না। তো সবাই এখন বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে, আর আমরা চাইলে অনেক আত্মীয় স্বজনের অনেক মৃত্যুর খবরেও যেতে পারি না। তারপরে দেখা যায় অনেকের বিয়ে হয়, আমাদের যাওয়া একটু টাফ হয়ে যায়। তো সব কিছু থেকে আমরা এতদিন বঞ্চিত ছিলাম। তো এটা সব কিছুর আসলে বয়স থাকে, এখন তো আমাদেরও বয়স হয়েছে, তাই না? তো ভাবলাম যে অনেক দিন তো সিলেট থাকলাম, হয়তো এখন আমাদের মানে যে প্রতিষ্ঠানে আপনাদের ভাইয়া আছে হয়তো বললে আমাদের কথা হয়তো রাখতে পারে, যে এতদিন তো আমরা সিলেটেই ছিলাম, এখন যদি একটু ট্রান্সফার করে ঢাকার ওদিকে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আসলে ডিসিশন নিলেই যে যাওয়া হবে সেটাও কিন্তু না, এখানে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। যেমন আমরা ফ্ল্যাট নিয়েছি, এটারও একটা ঝাম শেষ করতে হবে ঝামেলা। তো সব কিছুই আপনারা আমার ভিডিও দেখতে থাকলে অবশ্যই কখন কী করি না করে আপনাদের সাথে তো শেয়ার করবোই, আপনারা জানতে পারবেন। তো এখন কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এখানে আছে একদমই মানে ছোট যে মোরগগুলো, মানে দেশি মোরগ, এগুলো আপনাদের ভাইয়া গ্রাম থেকে নিয়ে এসেছে। তো ওই মোরগ মানে কাটা, সেটার সাথে কিন্তু আমি নর্মালি যে মশলাগুলো ব্যবহার করি সব কিছু দিয়ে এইভাবে আমি কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো দুই এক মিনিটের মতো, মানে আজকে যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো আজকে একদমই ম্যারিনেট করার সময় হয়নি, চুলায় বসিয়ে দিলাম, কারণ দুপুরে খেতে তা না হলে দেরি হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায়, ও বাসায় থাকলে আমরা সবসময় দেড়টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি, মানে দুপুরের নামাজের পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। তো আজকে সবচেয়ে আপনার ভাইয়ার পছন্দের চিংড়ি মাছ ভর্তা হবে, আর হচ্ছে চচ্চড়ি হবে সজনের ডাটা দিয়ে, এটা হচ্ছে ওর প্রিয় খাবার, আর চিংড়ি তো বাচ্চাদের জন্য। তো এই তো মানে সময় ধরে ভালো করে এভাবে কষিয়ে নিব, আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে মানে গরম পানি দিয়ে নিব বেশ পরিমাণে, কারণ অনেকক্ষণ জাল দিয়ে নিব, যা যত জাল হবে তত ওই ঝোলটা খেতে ভালো লাগবে, আর বাচ্চারা তো এভাবে ঝোল খেতে চায় না। তো দেশি মুরগির ঝোলটা যদি করি তাহলে কিন্তু খায়। আর এইভাবে একটু সময় নিয়ে রান্না করে তারপরে কিন্তু আমি এতে টেস্টটা বাড়াই হচ্ছে। এই তো আমরা বলি সোমবার, কেউ বলে বাগার, আবার কেউ বলে তেলানি। তো যেটাই হোক না কেন, এভাবে আমি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে তার ভিতরে আস্ত এই যে মেথি দানা দিয়ে দিব। এখানে যদি কাঁচরি মেথি হয় তাহলে তো আরও বেশি ভালো, যেহেতু আমার ঘরে নেই এই জন্য আমি আস্ত মেথি দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েই ফোড়ন দিব, যেটা এখন আমি বলি ফোড়ন, কারণ আমার কোনোটাই বলতে ভালো লাগে না, ফোড়নটাই ভালো লাগে। তো এই ফোড়নটাই আসলে তরকারির স্বাদটা আরও মানে বহুগুণে বাড়িয়ে দেয়। তো যাদের ঘরে বাচ্চা আছে বা রুগী আছে তাদের জন্য আমি মনে করবো এরকম করে যদি ঝোল করে দেওয়া যায় মুখের স্বাদও বৃদ্ধি পাবে আবার খেতেও ভালো লাগবে। তো আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, একদম সহজ একটা রেসিপি। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো হাতে মাখা চচ্চড়ি হবে, এখানে আছে আলু বেগুন কাটা, তার সাথে শুকনা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন এর ভিতরে একে একে ড্রাই মশলাগুলো দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে তারপরে মাছ দিয়ে দিব, ছোট মাছ, এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। তো আমি আজকে চাপিলা মাছ দিয়ে করব। আর এই চচ্চড়িতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে মানে চচ্চড়িটা খেতে বেশি মজা হয়।
আর আজকে মূলত মানে প্রতিদিন 7:30 থেকে 8টার ভিতরে মা আমাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে কেন ভিডিও দেইনি, কারণ অনেক দিন যাবত আমি ভিডিও না। আর আপনারা জানেন আমি কিন্তু মানসিক এবং শারীরিকভাবে দুই দিক দিয়েই অসুস্থ। তো গত দিন মানে আরেকটা রেজাল্ট খারাপ আসে, তো ওটা নিয়ে একটু টেন্সে আসছি। এই জন্য গতকালকেও মানে শরীর মন দুই দিক দিয়েই খারাপ, তো এই জন্য ভিডিও এইভাবে করা হয় না। কিন্তু আমার মা কথা, তুমি প্রতিদিন ভিডিও দিবে, যেটা পারো সেটাই তুমি ভিডিও দিবে, তুমি কখনো মানে টাকা পাওয়ার উদ্দেশ্যেও করবে না, কিন্তু তোমার এটা একটা কাজ, এই উদ্দেশ্যে তুমি করবে। আমি বুঝি আমার মা কেন বলে, কারণ একটা কাজ নিয়ে যখন আমি বিজি থাকব তখন দেখা যাবে যে আমার শরীরের যে অসুস্থতা সেটা নিয়ে আমি অতটা মাথা ঘামাবো না, আর আমি ভালো থাকব। তো দুপুরের আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এটা হচ্ছে বিকেলে, বিকেলে মানে 3টার দিকে আমি যখন ঘুমাই তার আগ দিয়ে আমি একটু রেস্ট নেওয়ার আগে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, মানে খেতে বসার সময় জাল বসিয়ে দিয়েছি এটা রাইস কুকারে, আর দুধটা ঘন করে জাল করে নিচ্ছি, কারণ আজকে আমি দই বসাবো। তো দই বসানোর রেসিপিটা এর আগেও মনে হয় আমি শেয়ার করেছি, তারপরেও ভাবলাম যে আজকে যেহেতু বসাচ্ছি আপনাদের সাথে আবার শেয়ার করি, কারণ আমার যে মানে যে আমাকে যে লাইফস্টাইল দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অবশ্যই দিনে একবার হলে টক দই খাবেন। শুধু আমার জন্য না, বলা হয়েছে, ডাক্তার বলেছেন যে আপনার বাচ্চা পুরো ফ্যামিলি সবাই মিলে দিনে একবার হলেও এক বাটি করে টক দই খাবেন, কারণ টক দইটা আমাদের শরীরের জন্য অনেক অনেক মানে দরকারি, যেটা আমরা কখনো উপলব্ধি করিনি। তো যেহেতু উনি বলেছেন, আর ভাবলাম যে বাজারে কেনা দই আছে, আমি যেহেতু বাসায় সুন্দরভাবে দই বসাতে পারি, তো বাসায় বসাই এখন থেকে নিয়মিত দই বসাবো। আর আপনাদের ভাইয়া তো গ্রাম থেকে একদম গরুর দুধ, অরিজিনাল যে দুধ সেটা নিয়ে আসে, তো 5 লিটার করে ও একবারে সাথে নিয়ে আসে, তো ওখান থেকে আমার আর সমস্যা হবে না, এখন রেগুলারই দই বসাবো। আর যদি দইটা রেগুলার বসায় আর মানে সবাই খায়, আমার হাতের দইটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে। আর আপনারা যদি পুরো মানে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন একদম ইজিভাবে। আর আমি আজকে দই বসানো দেখাবো হচ্ছে আমার যে বাসায় দই মেকার আছে সেটাতে, কিন্তু আসলে কিন্তু দই মেকারের চেয়ে আমি যদি এটা মানে ওভেনের ভিতরে, ওভেন চালু করে না বন্ধ অবস্থায় যদি ওর ভিতরে রেখে দেয় একই রকম কিন্তু বসে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দই মেকারে বসে মানে কিভাবে দইটা তৈরি করব। যেহেতু দই মেকার আছে আপনাদের ভাইয়া বললো যে দই মেকারে বসার মানে নো টেনশন, কম সময়ে হয়ে যাবে। তো দইয়ের যে বীজটা এটা প্রথমে আগে নিয়ে নিয়েছি, এটা হ্যান্ড বিটের সাহায্যে কিন্তু ভালো করে আমি বিট করে নিলাম। আর দুধটা আগে টেস্ট করে নিয়েছি যে আঙ্গুল মানে অনেকক্ষণ ধরে রাখা যাবে এরকম একটা গরম, মানে উষুম উষুম একটা গরম থাকবে, তো ওই গরমের মানে দুধটাই এখন আমি এর ভিতরে ঢেলে ভালো করে ফেটিয়ে নিব। এখন এটা ভালো করে মিশিয়ে এই বাটি এখনো যদি আমি এইভাবে যদি আমি ওভেনের ভিতরে রেখে দিতাম তাহলে কিন্তু সুন্দর দই হতো। তো আমি যেহেতু দই মেকারে বসাবো এই জন্য দই মেকারের বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে এই সময় একটু সেকেও নিতে পারেন, আর আমি সেকার মানে মনে করছি না, এই জন্য সেকে নিচ্ছি না, আমি এইভাবে ঢেলে নিব, কেন একটু মানে দুধের মানে দইয়ের ভিতরে যদি একটু সরসর থাকে আমার কাছে ওইটা খেতে ভালো লাগে। তো এইভাবে আমি 4 ঘন্টার জন্য রেখে দিব, 4 ঘন্টা রেখে দিলেই পারফেক্ট একটা দই চলে আসবে, কিন্তু সেটা একটু পাতলা থাকবে। আমি ওই সময় আবার 1 ঘন্টার জন্য ওভেনে রাখবো, রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। তো রেখে দিলেই হয়ে গেল পারফেক্ট দই। তো এই তো এখন আমরা পরিবেশন করছি, সবাই মিলে খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন, আপনাদের সাহায্য আর আপনাদের মানে ভালোবাসায় কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।